নমস্কার বন্ধুরা, হোম কিচেন থেকে জানাই সকলকে স্বাগত। আজকের রেসিপি সুজির রসমালাই। তবে আপনারা নর্মাল যে রসমালাই সবাই আপনারা খেয়ে থাকেন এবং বাড়িতেও বানিয়ে থাকেন, তবে আজকে আমি নতুন ধরনের ভিন্ন স্বাদের একটি রসমালাই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন আপনাদের সকলের সাথে শেয়ার করি। এই কড়াইতে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, তবে চাইলে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো 4 চামচের 1 চামচ ঘি। ঘিটাকে দিয়ে এখন আমি দুধের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তবে যতক্ষণ পর্যন্ত এই দুধের সাথে ঘিটা না মিলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নেড়েচেড়ে ঘিটাকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঘিটা দুধের সাথে ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় এখন দিয়ে দেবো আমি 100 গ্রাম চিনি। এই চিনিটাকে দিয়েও ভালো করে আমি নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নেব আর অপেক্ষা করব দুধের বলক আসার জন্য। এখন দুধের বলক এসে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম সুজি। তবে সুজিটা আমি একবারে ঢেলে দেবো না, আমি এক হাত দিয়ে অল্প অল্প করে ঢালবো, আরেক হাত দিয়ে হাতার সাহায্যে আমি নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। একসঙ্গে ঢেলে দিলে সুজিটা দলা পেকে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে ঢেলে দিলাম। এই সুজিটাও ভালো করে নেড়েচেড়ে আমি দুধের সাথে মিশিয়ে নেব। এখন আমি সুজি দেওয়ার পরে অনবরত ভালো করে নেড়েচেড়ে আমি রাখবো, তা না হলে তলায় লেগে যেতে পারে। তবে দেখতেই পাচ্ছেন সুজির হালুয়াটা টাইট হয়ে এসছে এবং একটি ডোর মতন হয়ে এসছে। এর থেকে বেশি শক্ত হয়ে গেলে সুজির যে মালাই চপটা হবে সেটা শক্ত হয়ে যাবে, আর একটু নরম রাখলে এটা মালাই চপটা খেতে খুব সফট হবে। তাই আমি এখন এই সুজির হালুয়াটাকে নামিয়ে নেব। কড়াই থেকে সুজির হালুয়াটা নামানোর সময় যেই রকম নরম থাকবে, ঠিক আপনারা এইভাবেই সুজির হালুয়াটাকে নরম নামিয়ে নেবেন। এখন আমি এই সুজির হালুয়াটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকব। 5 থেকে 7 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে এই হালুয়াটাকে আমি চপের আকার করব। সুজির হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি 2 হাতে একটু ঘি মাখিয়ে অল্প অল্প করে মেখে নিয়ে ছোট ছোট দলা করে আমি হাতের মধ্যে পাক দিয়ে নেব। তবে পাক দেওয়ার সময় মাথায় রাখতে হবে, একটু যদি চেপে চেপে পাকগুলো দেওয়া যায় তাহলে হাতের মধ্যে সুন্দর একটি মালাই চপের আকার হয়ে যাবে। এইভাবেই কয়েকটি মালাই চপ বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে মালাই চপ বানানো। আপনারা ঠিক এই প্রসেসেই মালাই চপগুলোকে বানিয়ে নেবেন। এখন একটি কড়াইতে আমি 1/2 লিটার দুধ নিয়ে নেব। এখানেও আমি প্যাকেটের দুধই ব্যবহার করেছি। দুধটাকে একটু নেড়েচেড়ে সামান্য গরম হলে এর মধ্যে আমি 100 গ্রাম গুঁড়ো দুধ ব্যবহার করব। এই গুঁড়ো দুধটাকে ভালো করে দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তবে আপনারা গরুর দুধ কিংবা প্যাকেটের দুধই পুরোপুরি ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এখানে দুধটা 1 লিটার নিতে হবে। দুধটাকে জাল দিয়ে ঘন করে তারপরে মালাই চপটাকে বানাতে হবে। আমি এই কারণেই এই গুঁড়ো দুধটা দিয়েছি, বেশিক্ষণ আমি জাল দেব না, দুধটাকে তাড়াতাড়ি করে ঘন করে আমি মালাই চপটাকে দেব। গুঁড়ো দুধটা মিশানো হয়ে গেছে, এখন দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে জাফরান। জাফরান দিলে এই দুধের কালারটা খুব সুন্দর আসবে এবং
মালাইটা খেতেও খুব স্বাদ হবে। এবার দিয়ে দেব 4 পিস ফাটানো এলাচ। এখন আমি একটি চামচের সাহায্যে এই এলাচটাকে তুলে নেব। এখন দুধটা ঘন হয়ে গেছে, এই দুধের মধ্যে আমি মালাই চপগুলোকে দিয়ে দেব। একটা একটা করে সুন্দরভাবে মালাই চপগুলোকে দিয়ে দেব। তবে মালাই চপটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য আমি আবার দুধটাকে জাল দিয়ে নেব। বেশিক্ষণ দুধটাকে জাল দিতে হবে না, 3 থেকে 4 মিনিট আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল দিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন মালাইটা কত সুন্দর ঘন হয়ে গেছে, আর পুরোপুরি তৈরি হয়ে গেল সুজির রসমালাই। এখন এই সুজির রসমালাইটাকে আমি নামিয়ে নেব। এখন আমি এই সুজির রসমালাইটাকে সুন্দরভাবে ধীরে ধীরে এই প্লেটে সার্ভ করে নেব। তবে এর মধ্যে আমি একটু বাদাম কুচি দিয়ে দেব, এটা খেতেও স্বাদ লাগে এবং দেখতেও সুন্দর লাগবে। এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম পেস্তা দিতে পারেন। আর দিয়ে দেব একটু কেশর, এই কেশরটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও খুব সুস্বাদ লাগবে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বানিয়ে নিন এই সুজির রসমালাই। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন আর আমাকে সাপোর্ট করুন। আর অপেক্ষা করুন নতুন নতুন ভিডিওর জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য।